কুষ্টিয়ায় হয়ে গেল 3 দিন ব্যাপী পিঠামেলা ও লোক সাংস্কৃতিক উৎসব। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। বুধবার মেলার উদ্বোধনী অনুষ্ঠান হয়। মেলা চলে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত। মেলায় নানা ধরনের পিঠা প্রদর্শনী করা হয়। এখানে আমাদের অনেকগুলো স্টল আছে, পিঠার স্টল। আর এছাড়াও আমরা স্পেশালি আমাদের একটা ইভেন্ট আছে, যেটা হচ্ছে পিঠা প্রদর্শনী। যেটা একটা গবেষণামূলক প্রদর্শনীটা হবে। যারা আমাদের মাখালারা আছেন, যারা কোনো স্টলে অ্যাটেন্ড করছেন না, তাদের জন্য, যারা ঐতিহ্যবাহী পিঠা তারা তৈরি করে থাকেন, আমাদের পিঠার ঐতিহ্যটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তো এই ঐতিহ্যটাকে আবার ফিরিয়ে আনা বা নতুন প্রজন্মের কাছে যে পিঠার পরিচিতিটা আবার ফিরিয়ে আনা বা টিকিয়ে রাখার জন্য মূলত আমাদের এই প্রদর্শনীর যে অ্যারেঞ্জটা করা হয়েছে। মেলা প্রাঙ্গণে শিশু কিশোরদের আনন্দে মেতে থাকতে দেখা গেছে। মোছামত ঐশী খাতুন, হ্যালো ডট বিডি নিউজ, টাইড4.com, কুষ্টিয়া।